সপ্তাহের ব্যবধানে শেখ হাসিনা ভারত থেকে ঘুরে এলো দুইবার, এবং প্রথমবার শেখ হাসিনা গিয়ে শেখ হাসিনা মনে করেছিল যে আর বোধহয় যাওয়া লাগবে না, কিন্তু ভারত বলল যে না, আপনাকে আবারও আসা লাগবে। যুদ্ধ শুরু করা ভেরি ডিফিকাল্ট, এটা হয় না, ঠিক আছে। এই জন্য শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না, কারণ আমরা সম্মানিত দর্শক, বাংলাদেশ নাকি ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রধানমন্ত্রী। সম্মানিত দর্শক, এরকম একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে যে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে ভারতের সরকারের কাছে। চলুন এই ভিডিওতে আমরা দেখব যে আসলে কি বাংলাদেশ নিয়ে কি ভাবছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং কি আর যে গুঞ্জন শোনা যাচ্ছে ভারত নাকি ভারতের কাছে নাকি বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে, এবং ভারত সরকার নাকি বাংলাদেশ আস্তে আস্তে দখলে নিতে যাচ্ছে, এসব বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। এই ভিডিওতে দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন যে বাংলাদেশ কিভাবে ভারত দখল করতে যাচ্ছে। চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, ভিডিওতে একটি লাইক করে দিতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পা ধরে বসে থেকেছে শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না, কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি, এটা তাদের মনে রাখা উচিত। রেল যোগাযোগ চালু হতে সমালোচনা হচ্ছে কেন? সোশ্যাল মিডিয়ায় মানুষ সমালোচনা করছে যে এই করিডোরের কথা বলছে, এবং সবসময় বলে যে ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চলে, এই যে এই দেশের মানুষের যারা সবসময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরোচক গল্প, সেই গল্পের আমরা। আমার একটা প্রশ্ন আছে যে বিক্রিটা তাহলে ওজনটা কিসে মাপছে? কোনো কিছু বিক্রি হলে যেটা ওজন মাপা হয় না, এখন তো অবশ্যই ইলেকট্রনিক মেশিন আছে, আগে তো দাঁড়িপাল্লায় হতো, তো কিসে মেপে বিক্রি হচ্ছে আর বিক্রিটা হয় কীভাবে? বাংলাদেশ স্বাধীন দেশ, মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এবং যারা সমালোচনা করে তাদের জানা উচিত সারা পৃথিবীতে একটি মাত্র মিত্র শক্তি, যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধ কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে। আমাদের সমস্ত মুক্তিযোদ্ধারা সেখানে ট্রেনিং পেয়েছে। পৃথিবীর যে কোনো দেশ যারাই কোনো যুদ্ধে মিত্র শক্তির সঙ্গে সহযোগিতা করেছে বা মিত্র শক্তি তাদের এসে সাহায্য করেছে, তারা কিন্তু সেই দেশ থেকে কোনোদিন ফেরত যায়নি, তারা কিন্তু ফেরত যায়নি। এখনও জাপানে আমেরিকার সৈন্য, জার্মানিতে রাশিয়ান সৈন্য সহ এরকম পৃথিবীর বিভিন্ন দেশ দেখলে সে দৃষ্টান্ত পাওয়া যাবে। এখানে ভারত কিন্তু ব্যতিক্রম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তারা মিত্র শক্তি হিসেবে আমাদের পাশে থেকে যুদ্ধ করে এসেছে, কিন্তু যখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছেন যে তারা দেশে ফিরে যাক, ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সঙ্গে সঙ্গে সেটা রাজি হয়েছেন এবং তাদেরকে ফেরত নিয়ে গেছেন। তারা যে যুদ্ধের সরঞ্জামাদি সব কিছু নিয়েই কিন্তু এসেছিলো, এখানে যুদ্ধ করেছিল, পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করেছিল তাদের কাছে, কিন্তু আমরা কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, কারণ তারা কিন্তু ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে। এরপরে যারা কথা বলে যে ভারত বিক্রি হয়ে যাবে, এরপরে বিক্রিটা হয় কিভাবে, সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা, কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটর এসেছে, জিয়া এরশাদ খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে, এগুলো আমার নিজের দেখা জানা। কাজে এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না। আমাদের স্বাধীন সার্বভৌম দেশ যত ছোট হোক, এটা আমাদের সার্বভৌম দেশ, আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাদের সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ। তাদের যোগাযোগ কোথায় যেতে হয়, চিকিৎসার জন্য যায়, পড়াশোনার জন্য যায়, অন্যান্য কাজে যায়, হাটবাজার করতে যায়, আজমির শরীফে যায়, আবার বিভিন্ন জায়গায় যায়, তো আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা তো আরও উন্মুক্ত হবে। কারণ যেখানে বিক্রি আমরা করি না, যারা কথা বলে তারা বেচার জন্য অথবা ওই ইউজ মি মানে ব্যবহার করুন আমাকে এই নিয়ে বসেই থাকে, এটা হলো বাস্তবতা। শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না। সপ্তাহের ব্যবধানে শেখ হাসিনা ভারত থেকে ঘুরে এলো দুইবার, এবং প্রথমবার শেখ হাসিনা গিয়ে শেখ হাসিনা মনে করেছিল যে আর বোধহয় যাওয়া লাগবে না, কিন্তু ভারত বলল যে না, আপনাকে আবারও আসা লাগবে, দ্বিতীয়বারের মতো যেতে বাধ্য হলো। এ নিয়ে অনেকে অনেক কলাম লিখেছেন অনেক পত্রিকায়, দা মিরর এশিয়া পত্রিকার কলামটা
আমার কাছে খুব ভালো লেগেছে। তারা খুব ভালোভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছে যে আসলে এবার খেলাটা এত সহজ হবে না, দুই নৌকায় পা দিয়ে চলা আর সহজ হবে না। তো আমি একটু আপনাদেরকে বলি কি লিখেছে, যে প্রথম তিন মেয়াদে অর্থাৎ 2009 থেকে 2023 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার এই যে চীন, আমেরিকা, ভারত, রাশিয়া এই সকল পরাশক্তিগুলোকে লেজে খেলিয়েছে, নানান রকম ভেলকিবাজি, কখনো রোহিঙ্গা, কখনো সন্ত্রাস, কখনো জঙ্গি, কখনো আবার বিভিন্ন সুযোগ সুবিধা, এগুলো দিয়ে এই বড় বড় শক্তিগুলোর সমর্থন শেখ হাসিনা নিজের ঝুলিতে জমা রেখেছিল। এবং প্রথম মেয়াদে মানে সেই 2009 সালে ক্ষমতা আসার পরে ভারতের নেতৃত্বে যে ওয়ান অন টেরর আছে, মানে বৈশ্বিক সন্ত্রাস এবং জঙ্গি দমনের নামে এই বাংলাদেশে ইসলামপন্থীদের বিরুদ্ধে এবং সম্পূর্ণ বিশ্বেই, বিশ্বজুড়েই, শুধু বাংলাদেশই না, এই মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এরা তো চল করছেই, বাংলাদেশও এই সন্ত্রাস দমনের নামে, এই বাংলাদেশে ইসলামপন্থীদের দমন পীড়ন করে এই আমেরিকা, ইউরোপের এবং পশ্চিমাদের রাস্তা অর্জন করেছে। তারাও বলেছে যে হ্যাঁ শেখ হাসিনা খুব ভালো, তারা ইসলামী উগ্রপন্থীদের দমন করতেছে, আবার জামাতরা তাদেরকে ফাঁসি দিল, তারাও খুব খুশি হয়েছে জামাতরা তারা ফাঁসি দিছে, ওরা ইসলামপন্থী, ভালো। তো স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কিন্তু শেখ হাসিনাকে সমর্থন করেছে এবং এই বিএনপি জামাতকে জঙ্গি সন্ত্রাসবাদী হিসাবে ট্যাগিং করে একেবারে কোণঠাসা করে ফেলেছে। মানে শুধু শেখ হাসিনাই না, এই দেশের মিডিয়া, বিদেশের মিডিয়া সবাই বলতেছে হ্যাঁ বিএনপি সন্ত্রাস, জামাত সন্ত্রাস, এগুলো করে করে একদম কোণঠাসা করে ফেলেছে। এবং এই যে বাংলাদেশের ইসলামপন্থী, এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে এবং বিএনপি জামাতকে কোণঠাসা করার এই কার্যক্রমে এই শেখ হাসিনাকে সর্বাত্মক সহযোগিতা দিছে কোন দেশটা? ভারত, কোনো সন্দেহ নাই। এবং এই 2009 থেকে 2014 প্রথম মেয়াদেই এই সফল কার্যক্রম মানে ইসলামপন্থীদের দমনের পাশাপাশি মিয়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু, আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক, তাছাড়া তাদের প্রতি আমাদের কোনো অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না। সো উই আর এঙ্গেজড উইথ দেম, এবং ডিফেন্স ডিপ্লোম্যাসি একটা জিনিস বলে একটা কথা আছে, যখন দুই ফোর্সেস একে অপরের সাথে কমিউনিকেট করে সেই ফোর্সের পক্ষে হঠাৎ করে যুদ্ধ শুরু করা ভেরি ডিফিকাল্ট, এটা হয় না, ঠিক আছে। এই জন্য ডিফেন্স ডিপ্লোম্যাসিও ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা তাদের সাথে এঙ্গেজড আছি, সবসময় কথা বলছি এবং শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা আমরা সমাধানের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেনাপ্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব, প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা, সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। সেনাবাহিনী ইনএইড টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে, যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয় ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব, দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করব। বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি, আমরা ইউএন মিশনে আমরা ডিপ্লয় হই, বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি শান্তি রক্ষার জন্য, বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই, সেগুলিও ইনশাআল্লাহ জারি থাকবে। এবং আমি আমার প্রাক্তন সমস্ত সেনাপ্রধানদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ওনারা আজকে ওনাদের শ্রম দিয়ে। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন, এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন এবং কি যে একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে বাংলাদেশ নাকি ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে এবং কি ভারত সরকার বাংলাদেশ দখলে নিতে যাচ্ছে, এসব বিষয় নিয়ে কিন্তু একটি গুঞ্জন শোনা যাচ্ছিল। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা সেই বিষয়গুলো নিয়ে একটি প্রতিবেদন দেখতে পেরেছেন। সম্মানিত দর্শক, অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।